আপনারা আছেন দুর্গাপুর দর্পণের সঙ্গে। আজ রান্নায় মৌসুমি চক্রবর্তী, বানাচ্ছেন থাই চিকেন। হাই বন্ধুরা, আমি মৌসুমি। আমি আছি আমার কিচেনে, আর আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে সিম্পল একটা চিকেনের রেসিপি। তো চলো দেখি কি কি লাগবে এই চিকেনের রেসিপিটা করতে। আচ্ছা, এই চিকেনের রেসিপিটা বানাতে আমার লাগবে চিকেন বোন, মানে উইথ বোন, বোনলেস দিয়েও করতে পারো, বাট বাট লেগ পিস নিয়েছি আমি এখানে আজকে। আর লাগবে তোমার পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আচ্ছা পেঁয়াজ একটু বাটা, আদা বাটা, টমেটো পিউরি আর রসুন বাটা, ঠিক আছে। আর আরেকটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে তোমার লাগবে একটু গোলমরিচ, মানে ঝালের জন্য। এছাড়া নুন স্বাদ মতো, ব্যাস ইনগ্রিডিয়েন্টস বলতে এই কটাই। আমি প্যানে সাদা তেল নিয়েছি, যে কোনো রিফাইন অয়েল নিতে পারো 2 টেবিল স্পুন মতো, ঠিক আছে। এবার তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে চিকেনগুলো একটু ফ্রাই করে নেব। চিকেনের একটা পাশ একটু ফ্রাই হয়ে গেলে এটা উল্টে দেবো। আসলে আমি আদা মাখিয়ে রেখেছিলাম, আদা বাটা মাখিয়ে রেখেছিলাম, ওর জন্য চিকেনটা একটু তেলটা ফুটছে। আপনারা না চাইলে আদা মাখিয়ে নাও রাখতে পারেন। একবার একটু দেখি, হালকা করেই ফ্রাইটা করবো আমরা। মোটামুটি ফ্রাই হয়ে গেছে, চিকেনটা তুলে রাখি। খুব বেশি কড়া করে ফ্রাই করব না, কেননা যদি বেশি কড়া করে ফ্রাই করি তাহলে আমার চিকেনে, এবার এই গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচানোগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসলে এর সাথে আমি ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেবো। এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট একদম লো ফ্লেমে এটা হতে দিতে হবে। এবার আমি এতে অ্যাড করব পরিমাণ মতো নুন। আমি যেহেতু মাংসটাতে সামান্য নুন আর পেঁয়াজ রসুন বাটা সামান্য আদা বাটা মাখিয়ে রেখেছিলাম, তো নুনটা একটু টেস্ট করে দেওয়াটাই বেটার, ঠিক আছে। আচ্ছা, নুনটা দিয়ে ফেললাম। দেওয়ার পরে এবার আমার যে
মানে পেস্ট মশলাগুলো ছিল সেগুলো আমি সব অ্যাড করে দিচ্ছি। আদা বাটা, আচ্ছা হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে এই রান্নাটাতে কিন্তু আমি হলুদ দেব না, হ্যাঁ মানে হোয়াইট হোয়াইট থাকবে। পেঁয়াজ বাটা সবটা দিলাম না, রসুন বাটা, আর সবার শেষে একটু টমেটো পিউরি। দিয়ে অল্প নাড়াচাড়া করবো, করে যখন মনে হচ্ছে যে মশলাটা একটু ফ্রাই ফ্রাই হয়ে এসেছে, কিন্তু তেলটা ছাড়েনি, একটু ফ্রাই ফ্রাই হয়ে এসেছে, আমি স্টিমে দিয়ে চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আচ্ছা একবার দেখে নিই, 5 মিনিটের বেশি হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে, আমার থাল চিকেন অলমোস্ট রেডি। আমি এবার একটু গোলমরিচ অ্যাড করে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিলাম না, কিন্তু চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, যেহেতু ক্যাপসিকাম আছে কাঁচা লঙ্কা দিলে ক্যাপসিকামের ফ্লেভারটাকে ডমিনেট করবে, ওই জন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি, আমি রাদার গোলমরিচ ইউজ করলাম। অলমোস্ট হয়ে গেছে, আর 2-3 মিনিট রেখে আমি নামিয়ে নেব। হ্যাঁ আমার চিকেন রেডি, এবার আমি এটা নামিয়ে নিয়ে সার্ভ করে দেবো। চলো সার্ভ করি। এই রেসিপিটা বেসিক্যালি থাইল্যান্ডের একটা রেসিপি, ঠিক আছে, এটা ফ্রাইড রাইস দিয়ে চলতে পারে, নান দিয়ে চলতে পারে, আর আমরা বাঙালিরা ভাত রুটি দিয়েও খেতে পারি। তাহলে রেডি আমার থাই চিকেন রেসিপি, তোমরা সবাই বাড়িতে ট্রাই করো, ট্রাই করে খেয়ে দেখো।